হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আমি সোম আর আপনারা দেখছেন আমার বাংলা চ্যানেল ইনকাম একাডেমি। যারা ইতিমধ্যে চ্যানেলটির সঙ্গে জুড়ে রয়েছেন তারা জানেন যে আমার চ্যানেলটিতে সমস্ত রকম ইনকাম রিলেটেড তথ্যগুলি দেওয়ার চেষ্টা করা হয়। তার মধ্যে থাকে বিভিন্ন ধরনের ব্যবসার আইডিয়া, অনলাইন ইনকাম, বিভিন্ন ধরনের অফলাইন ইনকাম, বিভিন্ন ধরনের হোলসেল মার্কেটের রিভিউ থাকে, আরও অন্যান্য বিষয়গুলি থাকে। তাই আপনি যদি চ্যানেলে আজ নতুন হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশান বেলটি বাজিয়ে দেবেন। তাতে হবে কি, আগামী ভিডিও সরাসরি আপনার কাছে পৌঁছাবে। আর বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, তাতে করে আপনার পাশাপাশি আপনার বন্ধুরাও উপকৃত হতে পারে। বন্ধুরা, বিগত কদিন দুর্গাপুজো এবং বিভিন্ন কাজের চাপে আমি কোনো রকম ভিডিও দিতে পারি না, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। তাই আজ বেরিয়ে পড়লাম আপনাদের উদ্দেশ্যে নতুন একটা ভিডিওর সন্ধানে। আশা করি পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাবেন কিরম লাগলো। বন্ধুরা, যেমনটা আপনারা ভিডিও থাম্বনেলে দেখেছেন যে আমরা আজকে এলইডি লাইট রাইস মানে আলোর উৎসব কালী পুজো দীপাবলিতে ঘর সাজানোর যে সমস্ত জিনিসপত্র থাকে ইলেকট্রিক্যাল, সেই সমস্ত জিনিসপত্র সম্পর্কে আজকে আলোচনা করব এবং এখান থেকে আপনি কীভাবে একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারেন সেই সম্পর্কে জানাবো। তাই আমরা আজকে চলে যাব কলকাতা বড়বাজার ইজরা স্ট্রিট 38 ইজরা স্ট্রিট, যেখানে হচ্ছে আপনার ইলেকট্রিকের সমস্ত রকমের প্রোডাক্টস আপনি হোলসেল রেটে পাবেন, খুবই কম দামে। এটা আপনি ভাবতে পারছেন না, এবং এখানে প্রচুর দোকান আছে, আপনার যেখান থেকে পছন্দ আপনি সেখান থেকে নিতে পারেন খুবই কম রেটে, এবং সেখান থেকে নিয়ে এসে আপনি আপনার এলাকায় ব্যবসা করতে পারেন। এবং এতে এত কম পুঁজি লাগে, আপনি 1000 টাকা দিয়ে স্টার্ট করতে পারবেন। তাই আজকে আপনাদের নিয়ে যাব কলকাতা ইজরা স্ট্রিটে, পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং সমস্ত রকম তথ্য পাবেন, কীভাবে যেতে হবে সেখানে, কিরাম দাম, সেখান থেকে মাল কিনলে আপনি কত ইনকাম করতে পারবেন, সমস্ত কিছু। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, পরপর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, ঠিক আছে? তো চলুন যাওয়া যাক আমাদের মূল ভিডিও। বন্ধুরা, প্রথমে আমি হাওড়াতে নেমেছি, হাওড়াতে নেমে সেখান থেকে বাস ধরছি ধর্মতলা কিবোর্ড পাঁচটি যাওয়ার, যে কোনো বাস ধরবেন, নেমে ক্যানিং স্ট্রিট মোড়, এই যে মসজিদটা দেখছেন এই মসজিদটার পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এই রাস্তা ধরে সামনে আপনাকে চলে যেতে হবে, ঠিক আছে? তারপরে এইগুলোই খানিকটা এগোতে হবে, এরপরে যেটা আসছে আপনার এখানে তুমি প্রচুর ভিড়, এত লোক সমাগম, যেহেতু হোলসেল মার্কেট প্রচুর লোক সমাগম থাকে, তাই যেহেতু কোভিড পরিস্থিতি চলছে আপনারা একটু সাবধানে যাবেন। এই দেখুন এখানে বাগড়ি মার্কেটের যে বিল্ডিংটা রয়েছে সেদিকে দেখবেন একটা গলি রয়েছে, ঠিক তার বিপরীত দিকে অপর সাইডেই একটি গলি ঢুকে যাচ্ছে, সেইটা হচ্ছে 48 ইজরা স্ট্রিট। এই ইজরা স্ট্রিট দিয়ে ঢুকে গেলেই আপনার পরপর দোকানগুলি আপনি পেয়ে যাবেন। আপনার মনে রাখবেন বাগড়ি মার্কেট যেটা রয়েছে তার অপোজিটের গলিতে ঢুকতে হবে। বন্ধুরা, আমরা ইজরা স্ট্রিটের মধ্যে ঢুকে গেলাম, এখানে পরপর প্রচুর দোকান পাবেন। আমি কোনো এটা প্রমোশনাল কোনো ভিডিও না, আমি কোনো দোকানদারের নাম ফোন নাম্বার দিচ্ছি না, কেননা এই দোকানদাররা অনেক সময় কি একরকম বলবে আপনি গিয়ে দেখবেন একরকম, এই জন্য আমি কোনো দোকানদারের নাম ফোন নাম্বার দিচ্ছি না। আপনারা এখানে গিয়ে আপনার যেরকম পছন্দ সেরকম দেখে নেবেন, পরপর প্রচুর দোকান পাবেন, একটা দোকানে না পোষালে আপনি আরেকটা দোকান দেখবেন, আরেকটায় না পোষালে আরেকটাই দেখতে পাবেন, ঠিক আছে? তাই জন্য কোনো রকম কিন্তু দোকানদারের নাম ফোন নাম্বার আমি দিচ্ছি না, আপনারা গিয়ে মাল নিয়ে নেবেন, তাতে কী হবে আপনার মাল ভালো আসবে। আপনি যদি কোনো অনলাইন পারচেস করেন কোনো ফোন নাম্বার কন্ট্যাক্ট করে সেক্ষেত্রে অনেক সময় মাল আসবে। বন্ধুরা, এই যে লাইটগুলো দেখছেন এগুলোকে ঝুমুর লাইট বলে, এই ঝুমুর লাইটগুলো আপনার 55 থেকে 60 টাকা থেকে স্টার্ট, এগুলো বিভিন্ন দোকানে বিভিন্ন রকম বলছে, কেউ 55 বলছে কেউ 60 বলছে, আপনারা একটু বার্গেনিং করে নিলে লাইট একটু কমতে পারে, 50 আসতে পারে, ঠিক আছে? এই যে লাইটগুলো দেখছেন এগুলো হচ্ছে ঘরের ভেতর সাজানোর, এগুলো 150-200-300 থেকে শুরু। দেখুন আপনারা এখানে প্রদীপ ক্যান্ডেল পেয়ে যাবেন, তারপরে আপনার সমস্ত রকমের রাইস, এলইডি, আপনার প্রদীপ বাল্ব সব পেয়ে যাবেন। এখানে আপনার 15 টাকা থেকে স্টার্ট হচ্ছে, 15 টাকা থেকে রাইসগুলো স্টার্ট হবে, যেগুলো আপনার কোনো গ্যারান্টি পাবেন না, আপনার যদি পরে এসে কোনো না জ্বলে বা খারাপ করে সেক্ষেত্রে দোকানদার রিস্ক নেবে না। আর তারপরে আপনার এলইডি রয়েছে যেগুলো একটু দামি, যেগুলো আপনার 60-65-70-80 এম যত বড় বড় লেন্থের হবে তত বড় সেই হিসাবে দামগুলো থাকে, ঠিক আছে? আর বলে রাখি এখানে কিন্তু শুধুমাত্র হোলসেল হয় তাই না, আপনি যদি আপনার বাড়ির জন্যও কিছু নিতে চান সেটাও নিতে পারেন, এখানে রিটেলও হয়।
ঠিক আছে, হোলসেল এবং রিটেল দুটোই হয়, আপনারা যেরকম খুশি নিতে পারেন। যেগুলো 15 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকা যে রাইসগুলো পাওয়া যায় সেগুলো আপনাদের দেখবেন লোকাল মার্কেটে 50, 60, 70 বিক্রি করছে। আর যেগুলো আপনার রাইস বিক্রি হয় 60 টাকা, 55 টাকা, 80 টাকা, এইখানে হোলসেল বা রিটেল বিক্রি হচ্ছে সেইগুলোই আমাদের লোকাল মার্কেটে দেখবেন কেউ 80, 100, 120, 150 পর্যন্ত বিক্রি করে। বন্ধুরা, এই যে প্রদীপ স্টাইলের যে বাল্বগুলো রয়েছে, এলইডি বাল্বগুলো, এগুলো বিভিন্ন রকমের হচ্ছে, 21 প্রদীপ, 52 প্রদীপ, 108 প্রদীপ, এগুলো মোটামুটি আপনার দাম পড়ছে ওই 120 টাকা থেকে স্টার্ট করছে, এরা 150, 200, 250, 300, 500 বিভিন্ন দামের আছে। ঠিক আছে, কার্টুন ভরা লেতা হ্যায় তো ধরো, আপনার যদি কোনো ইলেকট্রিকের ছোটো দোকান থাকে, আপনার কোনো যদি শৌখিন দ্রব্য বা জিনিসপত্রের দোকান থাকে, গিফটের কোনো ছোটো দোকান থাকে, সেই দোকানে কিন্তু আপনি এই মালগুলো নিয়ে রাখতে পারেন। এইগুলো হচ্ছে এখন যেহেতু আলোর সিজন চলছে, দুর্গা পুজো থেকেই চলছে, দীপাবলি, এরপরে আপনার রয়েছে জগদ্ধাত্রী পুজো রয়েছে, তারপরে আসছে ক্রিসমাস, কন্টিনিউ কিন্তু এইগুলো চলতেই থাকবে। বন্ধুরা, আপনারা এখানে ইলেকট্রিকের বিভিন্ন ধরনের রাইস, এলইডির পাশাপাশি এখানে কিন্তু সুন্দর সুন্দর ক্যান্ডেল লাইট পাবেন। ঠিক আছে, এখানে বিভিন্ন সুন্দর সুন্দর ক্যান্ডেল লাইট রয়েছে, যেগুলো আপনার এখানে হোলসেল রেটে পেয়ে যাবেন। ঠিক আছে, যেগুলো আপনার দীপাবলিতে আমরা বাড়িতে সচরাচর জ্বালাই, এইগুলো আপনারা কিন্তু নিয়ে আসতে পারেন এখান থেকে, খুবই সুন্দর সুন্দর। সচরাচর আমাদের এই সব সাইডে কিন্তু এগুলো দেখা যায় না। এগুলো যেরকম আমার এই যে 6 পিসের যে মালটি রয়েছে, এটি আপনার হচ্ছে 120 টাকা বলছে। ঠিক আছে, এটা বার্গেনিং করলে হয়তো 10 টাকা কমতেও পারে, সেটা আপনি যেরকম নেবেন সেই হিসাবে। আমি এখানে সিঙ্গেল পিস জিজ্ঞেস করলাম, তাই বলো যদি আপনি হোলসেল হিসাবে না, নিশ্চয়ই এটা কম নেবে। ঠিক আছে, আপনার রাইসের পাশাপাশি এগুলো এই মার্কেট থেকে পেয়ে যাবেন। বন্ধুরা, আশা করি আজকের বিষয় সম্পর্কে সমস্ত তথ্য আপনাদের দিতে পারলাম। আপনারা যদি মনে করেন যে এই ভিডিও পেয়ে আপনাদের উপকার হয়েছে বা উপকৃত হবেন, তাহলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আগামীতে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও আনতে থাকব। তো আজকের মতো এই পর্যন্ত। তো সকলে ভালো থাকবেন, কোভিড পরিস্থিতিতে সবাই সাবধানে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।